রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশ্বনবী জানিয়েছেন, এক সাহাবী এই দোয়াটা পড়ছিলেন নামাজের পরে, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী আমি নবী, তুমি নবী না, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। তুমি যখন এই কথাগুলো বলছিলে নামাজে, আল্লাহর ফেরেশতারা দেখলাম তোমার জীবনের নেকি লিখার জন্য প্রতিযোগিতা করছে কে কত বেশি নেকি লিখতে পারে। আমরা যেহেতু এটা পড়লাম, এখন ফেরেশতাদের কাজ হবে আমাদের আমলনামায় তারা প্রতিযোগিতা করে নেকি লিখা আরম্ভ করবে ইনশাআল্লাহ। এত আওয়াজ কানে আসলে আমার তো জানা কথা ভুলে যাবো, সাতা এমনি 3 বছর জেলে থেকে কত কিছু ভুলে গেছে, আবার যতটুকু আছে এও তো এর আওয়াজ সব ভুলে যাচ্ছে। আপনাদের এই মাঠে কি এছাড়া আর বড় মাঠ ছিল না এলাকায়? এইভাবে হয় না, মাহফিল নিয়েছে কি আসছে না, আপনারা শুরু করেন, আমরা চলে গেলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ লাগবে আমার কানে আরো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার দরুদ শরীফ পড়বো, এর ভেতরে যদি আমার কানে আওয়াজ আসে আমি মোনাজাত করে বাড়ি চলে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা। এটা রেকর্ড হচ্ছে, দেখেছেন কতগুলো কিরমান কাতিবিন, এ কালকে ছড়িয়ে দেবে এই দৃশ্য। ওখানে লেখা আছে না, দেখেন তো যশোর চৌগাছা, সারা বাংলাদেশের 560টার উপরে থানা এখন সব জায়গায় কালকে ছড়াবে। আপনাদের দৃশ্য দেখে ওরা জানাবেন যে এই যশোরের মানুষ এমনি একটা ঝামেলায় আছে, আপনাদের জেলা ইয়ে যেন আছে চাকলা ধারণা তারে নিয়ে। সে যাই হোক, নারায়ণগঞ্জে গেলে এক আল্লাহর ওলি আছে 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো, পরে নিয়ে এক যন্ত্রণা আছে ওই জেলার লোক, আর যশোরে আছে আল্লাহর ওলির নিয়ে। এ তো আর তাহাজ্জুদ পড়ে না, অন্য জায়গায় যায়। তো এমনি এমনি আপনাদের এক বদনাম আছে, এরপরে যদি কোরআনের অনুষ্ঠানে এই করেন তো আপনারা তো বদনাম ছড়াবে কালকে। সোনামের জন্যে কোরআনের এই আলো আয়োজন করে যদি বদনাম হয়ে যায়, আমার মনে হয় এটা না দিয়ে অন্য কিছু করার দরকার ছিল। নিজেদের দায়িত্ব নিয়ে চুপ করেন ভাই, বদনাম হয়ে যাচ্ছে, চুপ করেন। এখন না আমার বিভাগ তো এই জন্য একটু ঝামেলা বেশি। আমরা সারা জীবন রংপুর বিভাগের মানুষদেরকে একটা নাম বলি মফিজ, এই এটা যেন বার দিয়েন না, এটা কেটে দিয়েন। ওরা মফিজ হলেও ভালো, নরম সরম, উদার আছে, আলা ভোলা। গাড়িতে হরেন দেয় ও তাকিয়ে দেখে যে হরেন কে দেশ সাইড দেবে, তো এই কারণে ওদেরকে মফিজ বলে। এ তো ওরা গরিব মানুষ, তো রংপুর বিভাগের মানুষেরা ওরা নবীজির হাদিস অনুযায়ী অন্যান্য বিভাগের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে, ধনীদের চাইতে গরিবরা 600 বছর আগে জান্নাতে যাবে। তোদের আর একটা সমস্যা আছে, ওটা বিড়ি বেশি খায়। আমাদের আমাদের বিভাগে তৈরি হয় এটা আর খায় ওরা।
আমি যেখানে ছিলাম আফিস গ্রুপে স্যারকে বলেছিলাম যে এইটা বাদ দিন, যদিও এটা দিয়ে আপনাদের শুরুতে এটা বাদ দিয়ে অন্তত কোনো খাবার বানান। বানাওয়ার এটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে কত হাজার কোটি টাকায় জানো, ওইটা দিয়ে এখন খাবার বানায়। 65 রকমের খাবার আকিস গ্রুপ এখন বাংলাদেশ সহ বিশ্বে সাপ্লাই দিচ্ছে। অনেকটা আফসোস করে বলেছিল যে জাতির লোকেরা আকিস মিয়া, যে যতদিন পর্যন্ত আমি বিড়ি বানালাম ততদিন কেউ আমারে ফতোয়া দিল না, যখন আমি মানুষের রোগ প্রতিরোধের জন্যে রোগ পরিষ্কার করার জন্য রোগ ভালো হওয়ার জন্য একটা হাসপাতাল বানালাম, তখন যত রকমের ফতোয়া আমার পেছনে মানুষ দিতে আরম্ভ করেছে। যাই হোক, যে রকমের বদনাম ওই সমস্ত বিভাগের আছে ওগুলো যেন আবার খুলনা বিভাগের গায়ে না লাগে, আপনারা নিজেরা দায়িত্ব নেন আর কথা বলেন না ভাইরা। আপনি যাই করেন দরকার, এই মাহফিলের পরে আপনারা আমি 10 মিনিট সময় দেবো, মারামারি করবেন, কারণ ক্যামেরা তো আর থাকবে না, আমরা একটু দেখবো কেমন পার, কিন্তু কথা বলবেন না, কথা বলবেন না। পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন, আমরা কোরআনে প্রবেশ করছি, আর কোরআন কিভাবে মানুষের কাছে বলতে হয় এটার ধারণা আল্লাহ দিয়েছেন। আমার মন মতো বললে হবে, এটা কি মমতাজের কনসার্ট নাকি? যা আছে সব দলিয়ে দিলাম। কোরআনে কারিম জানাচ্ছে যে এইভাবে মানুষকে শোনাও, কিতাব উনজিলাইলাইকা ফালায়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, এই যে একটা কিতাব এটা আপনাকে আমি দিয়েছি, এটা শুধু সোমা খাবেন আর তাকের উপরে রেখে দেবেন। হ্যাঁ, এদিকে তাকান, কারণ কি আল্লাহ এই জন্যে আমাদেরকে দিয়েছেন যে শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন? জবাব দেন, এটা ক্লাস চলছে ছাত্রের মতো বলবেন, এই জন্যে দিয়েছেন? আল্লাহ পাক বলেন, হারাজম মেনহুলে তুনজিরা বিহি, একবার প্রচার করবেন মানুষের কাছে, সতর্ক করবেন এইটা দিয়ে। কিন্তু একটা বিষয়, এই যে সদরিকা আছে, কোরআন প্রচার করতে গিয়ে তাফসির করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে, দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো আপনার কাছে যেন না আসে, কারণ কোরআন প্রচার করতে গেলে এরকম কিছু আসবে, এটা আমি আল্লাহ জানি। হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি তাফসির আমি 2টা। 1 নম্বর, হে নবী, আপনি যখন কোরআন প্রচারে যাবেন তাফসির করে শোনাবেন, দেখবেন অনেক মানুষ এমন সামনে বসা আছে তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে, এ ধরনের মানুষ দেশে নেই। আল্লাহ যেটা বোঝাতে চাই, হয়তো ওর মেধা ওই রকম নেই, ওর মাথায় ওই রকম ব্রেন নেই, ও না বুঝে আন্দাজে এক ধারণা করে হয় মন খারাপ করে নাই চলে যায়। দ্বিতীয় নম্বরে, আবহমান কাল থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে যেটা আসলে ইসলামে নেই। আপনি যখন কোরআনের ব্যাখ্যা করতে যাবেন ওইগুলো তো টিকবে না, ওগুলো সব বাদ চলে যাবে। এতদিন যারা ইবাদত মনে করে ওইটা পালন করছে, জীবনেও তারা আপনার কথা শুনবে না, আন্দাজে তখন আপনার প্রতি খারাপ ধারণা করবে, তখন বলবে এরা আল্লাহর ওলি মানে না, এরা পীর বুজুর্গ মানে না। বহু বচন দিয়েছেন আল্লাহ, অযশোরবাসী এ বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে,
এ মানুষগুলো এই বিশ্বাস নিয়ে একামতের দিনের রাস্তায় এসেছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত সময় যাবে আমি জান্নাতের দিকে এগিয়ে যাব। এটা অন্তত যারা করছে তারা যদি নাও করে, আমি করি ব্যক্তিগত ভাবে, দিন কায়েমের জন্য একামতে দিনের দায়িত্ব পালন করতে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে, আমার মেধা যোগ্যতা বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে। এই জন্য একামতে দিনের দায়িত্ব পালন করছেন যারা নিজেকে ছোট মনে করবেন না, হীনমন্যতায় ভুগবেন না। আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি আপনাকে আল্লাহ কোনো দিন জাহান্নামে দেবে না। দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালায় ওদের আর সাই করুক আল্লাহ জাহান্নামে দেবে না। এটা তো আমি বানালাম, আল্লাহ পাক বলেন হাল্লাদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন নারিম। ওহে যারা ঈমানের দাবি করো, আমি কি এমন একটা ব্যবসার কথা বলে দেব যেটা করলে তোমাদেরকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে। এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছেন তার তিন নাম্বার এইটা। এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায় আল্লাহ পাক বলেন জালিকুম খায়রুল্লাকুম, এইটাই ভালো কাজ। আমি আজকে 500টা ভালো কাজের ব্যাখ্যা করার জন্য বাঘারপাড়ার খাসুরাতে বসেছিলাম, কিন্তু ওদের সময় কভার করেনি। একটা মাত্র ভালো কাজের ব্যাখ্যা ওখানে দিয়েছে আল্লাহ, যে আহসান ও আমালার কথা জানিয়েছেন যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই। পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত ভালো কাজ আছে তার এক নাম্বার কাজ হচ্ছে আকীমুদ্দিন, দিন কায়েম করা। কোরআন এরকম 500টা আছে, এটা আমাকে জেলখানার ভেতরে বাংলাদেশের জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম ওনার কাছে অনেকগুলো বই দেখেছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে মাঝে মাঝেই আমার কাছে পাঠিয়ে বলতো যে হামজাকে দেবে, এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে। আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ফিরিয়ে দেন, বলেন আমিন। তা জীবন্ত শহীদ লোকটা, যে সমস্ত মিথ্যা অপবাদ গুলো দিয়ে ইসলামী আন্দোলনের একামতে দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে দেখতে পাচ্ছে এগুলো পুরাটাই প্রতিহিংসার ফসল। এটাও তো বানালাম নাকি? শহীদ মীর কাশেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে, গত কয়েকদিন আমি গিয়েছিলাম ফরিদপুরের মোল্লা সাহেবের কবরে। আমি ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো মানুষের সাথে গ্রামে মিশেছি, প্রত্যেকটা মানুষ বলছে না যাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ওই কসাই কাদের না, ইনি আব্দুল কাদের মোল্লা। গোলাম মাওলা রনি সাহেব ওনার সাথে জেলে ছিলেন, রনি সাহেব এসে পৃথিবীর মানুষকে জানিয়েছে, মোল্লা ভাই আমাকে জানিয়েছে রনি বাইরে যদি যেতে পারো, আমি তো আর যেতে পারলাম না, পৃথিবীর মানুষকে জানিয়ে দিও আমি কিন্তু কসাই কাদের না, আমি আব্দুল কাদের মোল্লা। যে অভিযোগে আমাকে অভিযুক্ত করে দুনিয়া থেকে ওরা বিদায় দিচ্ছে, আল্লাহর কসম আমি এই দোষে দোষী না। উনি কেন বলবে, আমি নিজেও তো বলছি, আমাদের 3টা বছর জেলে রেখেছিল, কয়েকদিন আগে আমার এই মামলা পুরা ওরা ঠিসমিস করে দিয়েছে, একেবারে বেকসুর খালাস দিয়েছে। তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, কথা বলে না কেন? এইটা মোবাইলটাও 3 বছর পরে ফেরত দিল, তন্ন তন্ন করে খুঁজেছে, এটা গ্রামের বাড়ি থেকে শুরু করে একেবারে যেখানে থাকি আমি আকিস গ্রুপে ছিলাম, প্রত্যেকটা জায়গা চলচেরা বিশ্লেষণ করে এই 3টা বছরের পর মাত্র 5-6 দিন আগে আমাকে আদালত বলেছে আপনি মুক্ত, কোনো দোষ আপনার পেলাম না।
আমি আদালতে মনে হয় বলতে গেলাম যে মাননীয় আদালত, এই তিনটা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল, এতদিন পর্যন্ত তো বললেন না যে না এ মামলার কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব, এখন বলছেন কেন? উনি এটাই বলতো যে হুজুর কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা। কি বাঁধা বলেন বলেন? এদেশের 1628টা চেয়ার আছে, এই চেয়ার না, 1628টা চেয়ারের 1627টা চেয়ারে হাত বাঁধা ছিল, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল। যারা এই কাজ করেছেন, আমরা এখন আহ্বান জানাবো, বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, 1700-র উপরে জীবন দিয়েছে ছাত্র আর ছাত্রীরা, সুতরাং এই স্বাধীন দেশে আমরা আর কারো হাত বাঁধা দেখতে চাই না। এদেশে যত হাত বাঁধা আছে সব যেন আমার এই বিচারপতির মতো খুলে যায়। প্রত্যেকেই যদি স্বাধীনভাবে হাত খোলা কাজ করতে পারে, 1,10,000-এর উপরে এখন মামলার আসামি জেলখানায় আছে, আমার মনে হয় কমপক্ষে 1,80,000 মানুষ এমনিতে বের হয়ে যাবে যদি হাত খোলা বিচারপতি পাওয়া যায়। আমি আশা করছি তিনটা বছর আমাকে যেভাবে করেছিল, একামতে দিনের দায়িত্বে যারা ছিলেন আমার মনে হয় তাদের কেউ এইভাবে করেছিল। জালেমদের হাতে ক্ষমতা, সিয়ার আইন আর কানুন বানানোর ক্ষমতা থাকার কারণে ওরা মন মতো যা ছিল তাই করেছে। আমারটা যেমন বেকসুর খালাস পেয়েছি, আল্লাহর কসম যেগুলো মারা গেল শহীদ হয়ে গেল, এ মানুষগুলো জীবিত থাকলে কেউ বেকসুর খালাস পেয়েছে তো? কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে, অনেকে অনেকে বলছে উনি মারা গেছে, কে বলেছে মারা গেছে, ওনাকে মেরে ফেলা হয়েছে, ওনাকে মেরে ফেলা হয়েছে, এর বাস্তব প্রমাণই ওনার হাসিটা। কথা বলেন এখানে, আমি নিজে নিজে আমার বাবার যা আছে আমার যা আছে, যদি ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো আমি মেনে জান্নাতে যেতে পারতাম, কসম খোদার জীবনও আমার আপনাদেরকে আমি দিন কায়েম করা লাগবে, এই ঝামেলাপূর্ণ কথা বলতাম না। এটা যে কত বড় সান্ত্বনা, আল্লাহ যেহেতু ইত্তাবিউ দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ করো, সবাই মিলে ইত্তেবা করো, একজন করলে হবে না, এই জন্যই তো আমরা সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই। সুখবর একটা আছে, বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য শিরিক এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে, কেবলাকে কেবলা বলে মানে এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে শরীক করে না, কাউকে বিশ্বাস করে না আল্লাহ বাদে, এ মানুষগুলো দেখলাম আজকে সব এক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। জালেমরা তো পালিয়েছে, মোনাফিক যারা এদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে, কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায়, আমরা 5 তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম এ কাজ বন্ধ হয়ে যাবে, ওরা বুঝে ফেলেছে। এখানে আশা করছি যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ করার জন্য ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি আছেন ডক্টর রাফামা খালিদ হোসেন, আল্লাহ তার হায়াতে তাজ্জিবা সিহাতে কল্লিয়া বাড়িয়ে দেন, বলেন আমিন। ডক্টর চেষ্টা এবং এখলাসটা দেখতে পাচ্ছি, আশা করছি ইসলামের সূর্য সামনে আমরা এদেশে দেখতে পাবো ইনশাআল্লাহ। এই জন্য যারা আছি আমরা ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য বাদ দেওয়া লাগবে। একটা হোস্টেলে 100 জন খাবার খায় সকালে নাস্তা, কলার পাউরুটি। 20 জন হোস্টেল ম্যানেজারকে আহ্বান জানিয়েছে যে স্যার এটা যেন ঠিক থাকে, 80 জন বলছে না এটা আমরা আর খাবো না, নতুন মেনু আমাদেরকে দেন।
কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খেচুড়ি দেওয়া লাগবে সকালে, কেউ কেউ বলছে আমাদেরকে সিরা দেওয়া লাগবে, কেউ কেউ বলছে আমাদেরকে রোল দেওয়া লাগবে। আর ওই যে 20 জন ওরা বলছে চা আছে ওইটাই, আমরা চাই কলা পাউরুটি। ম্যানেজার বলছে এভাবে হবে না, ভোট দেওয়া লাগবে, আমি তো একবারে পাল্টিয়ে দিতে পারি না। ভোট দেওয়ার পরে দেখা গেল ওই যে আগের যে 20 জন আছে কলা আর পাউরুটি ওটা ঠিকই আছে, সিড়া যারা চেয়েছিল তারা 18 জন হয়েছে, যারা খেচুড়ি চেয়েছে তারা 17 জন, যারা রোল চেয়েছে তারাও 15 জন। এভাবে ভাগ ভাগ করতে করতে 20 পর্যন্ত আর চাইনি, আগে যা ছিল ওইটাই কায়েম হইয়াছে। কি বসালাম বলেন তো, এদেশে 20 জন মাত্র, এখন আগের যে সিস্টেম গুলো ছিল ওইটাই চালু রাখতে চাচ্ছে, কিন্তু আমরা এখন 80 জন পাল্টিয়ে গেছি। এই কথা বলছে আমরা 80 জন মিলে এখন যদি এই ছোট খাটো বিষয় নিয়ে মত পার্থক্য করি, কিয়ামতের আগে আমরা 20-এর উপরে যেতে পারবো না। এই জন্য সব বাদ দেওয়া লাগবে, কার কয় কলি টুপি, কার লম্বা টুপি, কার জব্বা, কার সিরা, কে হাত বাঁধে, কে মনাসাত করে, এগুলো সব বাদ দেন। আল্লাহ একজন আছে, রাসূল আমার নেতা, এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন 80 জন। আরো জোরে, আমরা কোন বিষয় নিয়ে আর সামনে ঝামেলা যেন না করি, 80 জন যদি ঠিক থাকতে পারি, ভোট যদি 80টা এক জায়গায় পড়ে, ওরা তো 20 জন চালিয়ে আসছে আগে থেকে, কিয়ামত পর্যন্ত ওরা আর বাড়বে না, কারণ আমাদের বরদোয়া লেগে আছে। বলেন আল্লাহু আকবার। হযরতে নূহ দোয়া করেছিলেন, মাবুদ বহু চেষ্টা চালিয়েছি 9.5 বছর 900 বছর ধরে, এ মানুষ ভালো হয়নি, তোমার কাছে আমি শেষ পর্যায়ে বরদোয়া দিলাম, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জনজমিনে না থাকে, কারণ সেইটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদেরকে কমরা বানাবে। আমরা 53 বছর কোরআনের পাখি প্রায় 50 বছর চেষ্টা চালিয়েছে, কিন্তু জালেমদের পরিবর্তনের কোনো সুযোগ ওরা গ্রহণ করেনি। কথা বলে না কেন, চেষ্টা তিনি কম চালিয়েছিল, রহমান চেষ্টা চালিয়েছে, বহু কায়দায় উনি বুঝিয়েছে আপনাদের, কিন্তু 20 জনের যে অবস্থা, ও সারা জীবন কলা পাউরুটি যাবে, এই কথা বলছে না। 80 জন আমরা পরিবর্তন হয়ে এই পর্যায়ে এসেছি, আর ওরা সেই 20 জনও 20 জনই আছে, ও কিয়ামতের আগে আর পাল্টাবে না। কেন পাল্টাবে না? ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ পাক বলেন ওদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি, ওদের কানের উপরে, ওদের চোখের উপরে পর্দা লাগিয়েছি, কঠিন যন্ত্রণাদায়ক আযাব ওদের জন্য রেডি আছে, কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কালামকে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিমের সূরা রহমান নাযিল হওয়ার পর বিশ্ব নবীকে জানিয়েছিলেন, হে নবী আমারে অনুমতি দেন আমি কাবার চত্বরে একটু তেলাওয়াত করি। মানে কণ্ঠটা খুব সুন্দর ছিল,
ডাক দিয়ে বলেন ঠিক আছে মন খুলে দিয়ে পড়তে থাকো। সূরা রহমান হচ্ছে কোরআনে কারিমের সব চাইতে সুন্দর সূরা। তিনি তেলাওয়াত আরম্ভ করলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তেলাওয়াত করছিলেন এভাবে হঠাৎ আবু সেহেল শব্দ শোনার পরে এসে হযরতে আব্দুল্লাহ বিন মাসুদের কানের উপরে দিয়েছিলেন এক থাপ্পড়। কান দিয়ে গল গল করে রক্ত বের হয়ে ওই দিন থেকে তিনি চিরদিনের জন্য কালা হয়ে যান, আর শুনতে পাননি। এই যে বধির হয়ে গিয়েছিলেন কানে, বদরের ময়দানে আল্লাহ পাক কোরআনে কারিমের অপমানের শোধ নিয়েছিলেন। যখন আবু জেহেল ঠান্ডা ফ্রিজের মতো পড়েছিল মাছ আর মুয়াব্বিজের বাড়ি খেয়ে, আব্দুল্লাহ বিন মাসউদ ওখানে যাবার পরে দেখলেন ঠান্ডা ফ্রিজ পড়ে আছে, বুকের উপর চড়ে বসলেন, ডাক দিয়ে বলেন আবু জেহেল তোমাকে আমি সময় দিলাম, এখনো পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমাটা মেনে নাও, আমি নবীর কাছে সুপারিশ করব, বিশ্ব নবী তোমারে মাফ করে দেবে। আবু সাহেল ডাক দিয়ে বলে মাসুদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে নাই। বলেন নাউজুবিল্লাহ, এখানে এখনো কথা বন্ধ হয়নি, এরা কি ইয়ারকে মারার জন্য এসেছে? আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ দৌড় দিলেন নবীজির রওজার কাছে, তাবুর ভেতরে দেখেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাতে লিপ্ত আছে। তিনি দেখলেন মোনাজাত যখন চলছে, আমি আরেকবার যাই। আজে যারা পড়ে আছে এখনো মরে নাই, ওদের ভেতরে গিয়ে দেখলেন আবু সেহেল এখনো খাবি খাচ্ছে। ডাক দিয়ে বলে তোরে সময় দিয়েছিলাম, আর একবার দিলাম বল। ও আবার একই কথা জানিয়েছে, তিনি আর একবার ঘোড়া দিয়ে এসে বললেন বল, এবার আর একটু বাড়িয়ে বলেছে। আব্দুল্লাহর বলা মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে নাই, পরে আমি এখনো যদি পাই এখনো টুকরা টুকরা করব। হযরত ইবনে মাসউদ বললেন না, এতক্ষণ ধরে সময় দিয়েছিলাম, আমি আর সময় দিলাম না। তুই যখন মোহাম্মদ রাসূলুল্লাহর উপরে এই দাবি তুললি, তোরে আমি শেষ করে দেব। তরবারি বের করে গলার ভেতরে লাগিয়েছেন। আবু সাহেল ডাক দিয়ে বলে মাসুদ কি করবি এখন, আলাদা করব। ওই সময় বলেছিল আলাদা করবে, কর আমার গলাটা একটু বড় করে কাট, দেশের মানুষ যেন দেখে বোঝে যেটা নেতার মাথা, মরে যাচ্ছে তার তেজ কমছে না। আমার মনে হয় এই দেশে 5 তারিখের পরে অনেক আবু সাহেলকে আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি, পাচ্ছি, মরে যাচ্ছে তেজ কমছে। খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কলবের উপরে মেরে দিয়েছেন একেবারে মোহর, ইয়ার ভালো হওয়ার কোনো পরিবেশ নেই। ইবনে মাসউদ চিন্তা করলেন, এর মাথাটা যদি নবীজির তাবু পর্যন্ত নিয়ে যেতে পারি, নবী আমার জন্য দোয়া করবেন। তিনি মাথা ধরে টানলেন, দুই হাত দিয়ে দেখে নড়ে না। চিন্তা করলেন মাথা এত ভারী হয়ে গেল কি করে, কাছে যে রশি ছিল তরবারি দিয়ে কানের সিদ্রি একটা ওর ভেতরে বান্ধন দিয়ে তিনি টানতে আরম্ভ করলেন, দেখে না নড়ে না। কি মাথা এত ভারী হয়ে গেল কি করে, দুই কান সিদ্রি করলেন, দুই কানের ভেতরে রশির অগ্রভাগ দুইটাই ঢুকিয়ে যখন সুন্দর করে বাঁধন দিয়ে অপর ভাগ ধরে টান দেওয়া আরম্ভ করলেন, এবার মাথা নড়া আরম্ভ হয়েছে। চিন্তা করেন এতক্ষণ পর্যন্ত মাথা টান দিয়েছি নড়ে না, এখন নড়ছে কোন কারণে?
আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছে মাসউদ, আমার কোরআন কাবার সামনে তেলাওয়াত করার কারণে এই লোকটা তোর কানের উপরে থাপ্পড় দিয়ে একটা কান নষ্ট করে দিয়েছিল, আমি আল্লাহ আজকে তোর হাতে ওর দুইটা কান নষ্ট করে দিয়ে প্রতিশোধ নিলাম, পরকালে কি করব এটা আমি আল্লাহ জানি। আমি যেটা বসাতে চাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে কোরআনে কারিমের গালে যারা হাত দেয় অপমান করার চেষ্টা করে কোরআন কেন্দ্রিক কোন বিষয়ের সাথে, আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেখিয়েছেন। কমেল্লাই মন্দিরে যারা দেবতার পায়ের কাছে কোরআনে কারিম রেখেছিলেন আজ কিন্তু ধরা পড়ে যাচ্ছে। ইসলামী আন্দোলন যারা করে একামতের দিন যে এরা করেছে, দুনিয়া উল্টিয়ে যাবে, কখনো একামতের দিনের কোন নেতা কর্মী দেবতার পায়ে কোরআন রাখবে আমি বিশ্বাস করি না। আপনাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছে আল্লাহ, এমনিতেই না প্রমাণ এইটাই, কারণ কোরআনের ওপরে যারাই হাত দেয় তাদের কপাল আল্লাহ নষ্ট করে দেয়। আমার ভাইরা, আমরা সবাই মিলে অনুসরণ করব, কারণ হচ্ছে আমি একা একা অনুসরণ করার কথা আল্লাহ এখানে দেননি, বহু বচন দিয়েছেন, এজন্য সবাইকে নিয়ে অনুসরণ করতে চাচ্ছি। কিন্তু যাদের কপালে কোরআনের কারণে মহর মারা আছে, এই 20 জন কলা পাউরুটি যারা চেয়েছে ও মরণ পর্যন্ত ওইটাই চাইবে, ওরা চাইতে থাক। আমরা তো এখনো 80 কয়জন, 80 বলেন, বলেন আরো জোরে বলেন আর একবার, 80 জন যদি এবার ভুল করেন 20 কিন্তু আবার আসবে, ভুল করা যাবে বলেন, একটু মিলিয়ে দেখেন তো কোথায় 80 আর কোথায় 20। এরপরও আমরা পারি না, কারণ আমরা কেউ 18 কেউ 17 কেউ 15 কেউ 14, আর ওরা যেহেতু আবার আমার কাছ থেকে আসতেছে ওই 20 20, আমরা আর এই 17 18 19 থাকবো না, আমরা এখন 80 হয়ে যাবো ইনশাল্লাহ। সময় যেহেতু সামনে আসছে, আমরা 80 হব না 20 থাকবো ইনশাল্লাহ। এটা করতে হলে সবাই মিলে আজ অনুসরণ করা লাগবে আল্লাহ যেটা দিয়েছে তার নাম কি বলেন, বলেন আল্লাহ পাক আয়াতের পরবর্তীতে জানিয়েছেন, আলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কি তার ওলিদের বিরুদ্ধে? না। সূরা ইউনুসের 62 নম্বর আয়াত, 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে, আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমার ওলি যারা তাদের কোনো ভয় চিন্তা নেই, তারা তাদেরকে সতর্ক করলাম, সুসংবাদ জানালাম, এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা, এদের ভয় চিন্তা নেই। অথচ সূরা আরাফের 3 নম্বর আয়াতে বললেন কোনো অনুসরণ করার দরকার নেই, ওই আয়াতের সাথে আয়াতের কোনো মিল পাচ্ছি না। তাহলে আল্লাহর কথা চাচাই এরশাদের মতো সকালে একটা বিকেল আর একটা, কোরআনে কারিমে আল্লাহ তো জানিয়েছেন লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর কালামের কোনো পরিবর্তন পরিবর্ধন নেই। অথচ ওখানে বললেন অলিদের কোনো চিন্তা নেই, আর এখানে বলছেন অলি অনুসরণ করার দরকার নেই। মুফাসসিরিন কেরাম লিখেছেন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, আল্লাহ এই জন্যই অলি অনুসরণ নিষেধ করেছেন, আল্লাহ খুব ভালোভাবে জানেন, কারণ বর্তমান ভবিষ্যৎ এগুলো সব জানেন কে, আরো জোরে বলেন, সব যেহেতু তার নিজের জ্ঞানে আছে, উনি আগে জানতেন যে
ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার এমন বান্দা বান্দি দুনিয়ায় আসবে, আর আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকেই বড় মনে করবে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন কোন আব্বার কোন অনুসরণ করার দরকার নেই। বলিলাম মা তাদাক্কারু, আল্লাহ আফসোস করছেন যে আমার বক্তব্য শোনার পরে আমার কিছু বান্দা বান্দি ফিরে আসবে, অধিকাংশ গুলোই মুখ ফিরিয়ে চলে যাবে। বলেন নাউযু বিল্লাহ। এখানে কোরআন উপস্থাপনের যে ধরন আমরা শিখেছি আল্লাহর কাছ থেকে, আপনি হয়তো না বোঝার কারণে মন খারাপ করতে পারেন। দুই নম্বরে আল্লাহ যেটা জানাতে চেয়েছে ওটা আবহমান কাল থেকে আসতেছে, আল্লাহর বক্তব্যের সাথে মিলছে না। এখন আপনি কি ওই বাপ দাদার তাই মেনে চলবেন না আল্লাহর বর্ণনা করাটা?